লাবণী সি বিচ ঘোরা শেষ আমাদের, এবার ওদিকে যাবো হচ্ছে মাছ খেতে। চলুন, অনেকটা আমাদের দীঘার রাস্তাগুলোর মধ্যে, কিন্তু এখানে ভিড় ভিড় কম। ওকে, রাত্রেবেলার সিনটা তো অনেকটা দীঘার রাস্তার মতোই, কিন্তু এখানে একটু ভিড় কম, কেন জানি না। কিন্তু এখানে শুনেছি শুক্রবার আর হচ্ছে বৃহস্পতিবার, শনিবার, রবিবার এই কটা দিন খুব ভিড় হয় এখানে। তো যদি ভালোভাবে ঘোরা ঘুরতে চান তাহলে আপনারা কিন্তু এই চারটে দিন বাদে আসতে পারবেন, সবথেকে ভালো হয়। হোটেলের খরচাও কম হবে, আমরা যে হোটেলে আসি 1500 টাকা নাইট, পার নাইট চারজনের বেডে। আর ওইটাই যদি আপনি শুক্রবারে নেন তাহলে আপনাকে গুনতে হতে পারে হচ্ছে 2500 থেকে 3000 টাকার কাছাকাছি, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত যদি আপনি নেন। এটাই আমাকে বললো ম্যানেজার। সুগন্ধা ব্রিজ, সুগন্ধা, রাতের সুগন্ধা ব্রিজ দেখুন, হোয়াট এ বিউটিফুল প্লেস। এটা হচ্ছে প্রসাদ বারবিকিউ রেস্টুরেন্ট। হ্যাঁ, না খাবো না। এখানে মামার দাম কত দেখে দিয়েছি। আর ব্রিজ বাজারের কী অবস্থা দেখুন। আর এটা হচ্ছে সুগন্ধা ব্রিজ রাতের ভিউ। চলেন একটু আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই। এগুলো দিনের বেলা যখন এসেছিলাম দেখেছেন, এগুলো একটাও ছিল না। এই রাত্রেবেলায় বিকেলবেলার পরে এগুলো কিন্তু সব এক একটা করে এখানে বসতে থাকে। মাছের বাজার তো দেখতে পাচ্ছি না, মাছ কোথায় পাবো এখানে। আসলে সেই মাছের বাজারটা কোথায় পাবো, কোথায় বসবো? ওই লাবণী ব্রিজ ব্রিজ থেকে এখানে একই সমাগম, কিন্তু এখানে সব অস্থায়ী গাড়িওয়ালা, ওখানে কোনো স্থায়ী ছিল, এখানে অস্থায়ী। এখানে বরফ দেওয়া আছে, সমুদ্রের মাছ। এগুলো লইটা কত নিচ্ছে? আমার উচ্চতা কত? দুটো হাফ ধরে হলো, দুটো হাফ মানে হাফ বারবিকিউ হাফ ফ্রাই। বলেন না তুমি, আপনি বলেন দেখি, আমি সেভাবে দেখছি। চলো দেখি, সকাল আসেন, সকালে বুড়া বুড়া কেন জাল থেকে ধরে ধরে নিয়ে আসবো, আপনাকে আমি ফিরে খাবো। তোদের লোক কটা আছে, তোমাদের লোক কজন আছে? এই তাদের চলো মাল দিকে, কি সমস্যা ভাই? একটা মাছ নিয়ে এরা লাফালাফি করতেছে ভাই, পয়সা একজন, ফ্রায়ার একজন। একটা মাছ 800 টাকা বলছে, 800 টাকা বলাতে তারপরে এসে 300 টাকা, 350 টাকায় ফাইনাল হলো।
কি অবস্থা, সিরিয়াসলি বলছি দামদর করে নিতে হবে। পুরো বাংলাদেশে আবার ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, তো চলুন একদম ফিশ ফ্রাইয়ের মজাটা নিই এক চলুন। আসলে আমার ভাষা নিয়ে কেউ একটু হাসাহাসি করবে না, বিশেষ করে এই 10 দিন ধরে বাংলাদেশে থাকার পরে এদের সঙ্গে কথা বলতে বলতে একদম এদের মতো হয়ে গেছি। ওই লাইন আমাদের সিরিয়াল আছে তো দেখি, অপারেশন থিয়েটার একটু দেখবো। হ্যাঁ ভিডিও করবো ভাই, তুমি পহলে আমাদের দুটো দাও, ঠিক আছে? বড় দুটোকে সাইড করো, এই যে আমাদেরটা বড়। হ্যাঁ না ভিডিও করবো কেন, কি সমস্যা? লাইট মারো, টোকে দাও, এটা দি দাও, এটা দি দাও, আরেকটা দি দাও না, ওরা বসবে। মাছের স্বাদ পেলাম না কিরম কিছু, যাই হোক শখ তো পূরণ হলো। আসো মানে একজনের বলি খাই দিন দুটি পাই দিতে তারা না। তাদের লোক এখনো দাম নিচ্ছে লোকজন, কিন্তু এবার কথা অন্ধকার কিছু দেখা যায় না, মাছ লবণ একটু সাইডে নিতে হয়েছে।